আমি প্রদীপ সরকার সহকারী শিক্ষক গণিত শহীদ শেখ আবুনাশের মাধ্যমিক বিদ্যালয় খুলনা এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ও ভিউয়ার্স প্রত্যেকে জানাই আমার সাদর অভিনন্দন ভালোবাসা দেখো আমরা এই চোদ্দ অধ্যায়ের সাধারণ গণিতের পর্যায়ক্রমে ক্লাস চলছিল আজকে কিন্তু তার পঞ্চম ক্লাস চোদ্দ অধ্যায়ের ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমরা যে উপপাদ্য এখানে মোট আটটা উপপদ ছিল তার ভিতরে গত ক্লাসগুলোতে আমরা সাতটা উপপদ শেষ করেছি আজকে এই উপাদ্য আট তার সাথে একটা এক্সট্রাও রেখেছি ঠিক আছে দেখো উপপদ্যটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপদ্য এই অধ্যায়ের ঠিক আছে দুটি সদৃশ্য ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেয়ের অনুপাত তাদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেয়ের অনুপাতের সমান হবে খেয়াল করো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর দুটি সদৃশ্য ত্রিভুজ লাগবে তার মানে সদৃশ্য ত্রিভুজ সম্পর্কে আমরা কিন্তু এই ধারণাটা অনেক আগে থেকেই আসে ঠিক আছে সাদৃশ্য ত্রিভুজ বলতে আমরা কি বোঝাই যদি দুইটি ত্রিভুজের প্রত্যেকটা কোণ পর্যায়ক্রমের সমান হবে একটি অপরটির আর বাহুগুলো কিন্তু সমানুপাতিক হবে তাই তো সাদৃশ্য অর্থাৎ প্রত্যেকটা কোণ প্রত্যেকটা কোণের সমান হবে আর বাহুগুলোর সমানুপাতিক তাহলে তারা সদৃশ্য হবে পরস্পর সদৃশ কোণী এমন একটা এমন দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেখাতে হবে যে কোনো দুই অনুরূপ বাহু অর্থাৎ যে কোনো একটা বাহু আমরা ধরে অনুরূপ বাহু আর কি উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো এই চিত্রটা তোমরা একটু সঠিক করে আঁকার চেষ্টা করবে তাহলে একটু সুবিধা হবে ঠিক আছে চিত্রটা একটু সঠিক করে আঁকলে তোমাদের একটু সুবিধা হলো প্রমাণে এই মোটামুটি আমি একটা চিত্র দাঁড় করিয়েছি ঠিক আছে অর্থাৎ দুইটার সাদৃশ্য ত্রিভুজ আমরা দেখাচ্ছি এখানে এই ত্রিভুজ যদি আমরা এখানে দেখো ত্রিভুজ এবিসি ঠিক আছে একটা আছে ত্রিভুজ এবিসি আর একটা আছে তোমার ত্রিভুজ যদি আমরা ডিইএফ ডিইএফ সাপোজ এই দুটো সদৃশ ত্রিভুজ ঠিক আছে বাহুটা একটু বড় হয়ে গেছে তাহলে এবার দুটা যেহেতু সদৃশ ত্রিভুজ সদৃশ ত্রিভুজ হলে আমরা এই ধরে নাও মোটামুটি একটু ঠিক আছে অর্থাৎ ত্রিভুজ আর ত্রিভুজ এরা কিন্তু সদৃশ সদৃশ ঠিক আছে এই ত্রিভুজের বলছে কি ক্ষেত্রফলদের অনুপাত অর্থাৎ এইটার যে ক্ষেত্রফল এরও একটা ক্ষেত্রফল আছে আমরা সাধারণত যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাই তো তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে কেমন হবে অনুপাত বলতে এখানে আমরা এখানে দেখো প্রমাণটা আমরা সেভাবে লিখি ত্রিভুজ সি ইস টু ত্রিভুজ যদি ডি এফ হয় বলছে যে কোনো অনুরূপ বাহু প্রত্যেকটা প্রত্যেকটার একটা অনুরূপ বাহু আছে দেখো এর সাথে ডি একটা সামঞ্জস্য আছে এসি এর সাথে এর আছে আর বিসির এর সাথে ইএফ আছে আমরা যে কোনো একটা বাহু নিতে পারি তাহলে আমরা ভূমিতে আছে যেহেতু বিসি বাহুটা এটা নিতে পারি ঠিক আছে যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি স্কোয়ার বি সি এর বাহু আছে ইয়েফ খেয়াল করো এই অর্থাৎ একটা বাহু আর এর অনুরূপ বাহু আছে ইয়েফ ইয়েপ আর এই যে বি সি কিন্তু দুটা অনুরূপ বাহু তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে বর্গক্ষেত্র তো বুঝেছ একটা বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে আমরা জানি সেটা কি হবে বাহু স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা যদি দেখি ত্রিভুজ সি আর ডিএফ দুটি সদৃশ যদি হয় তাহলে এখন আমরা একটু অঙ্কনের দিকে এগিয়ে যেতে থাকি দেখো প্রমাণ কিন্তু কি দুটি ক্ষেত্রফলের অনুপাত ওদের যে কোনো দুটি বাহু কিন্তু আর ইএফ অনুরূপ বাহু তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে কি হবে এই অনুপাত সমান হবে হ্যাঁ টোটাল ক্ষেত্রফলের সাথে ওর যে কোনো একটা বাহুর উপর যদি বর্গ করো তার একটা অনুপাতের সমান হয়ে যাবে এখান থেকে সৃজনশীল তৈরি হবে অঙ্ক হতে পারবে আরও তাহলে আমরা একটা কাজ করি এ ও ডি থেকে একটা লম্ব টানি ঠিক আছে এ ও ডি থেকে একটা লম্ব টেনে নিই ধরো এ থেকে এ থেকে একটা এ থেকে একটা লম্বো টানব ঠিক আছে এ থেকে একটা লম্ব আমরা টেনে নিব হচ্ছে আর ডি থেকে একটা লম্বো টানব সাপোজ এ থেকে আছে ধরো এজি নিলাম আর ডিএইস জায়গা একটা ধরে নিলাম ঠিক আছে এই এজি আর ডিএইস দুইটা লম্ব টানলাম ঠিক আছে তাহলে এবার যদি লম্ব হয় তাহলে এটার উচ্চতা এইচ এটার উচ্চতা আমরা কে ধরে নিলাম সাপোজ তাহলে আমরা অঙ্কনে কি করলাম ত্রিভুজ এ এর এ আর ত্রিভুজ এর ডি থেকে ভূমির উপর ভূমি আমরা বিসি ধরে নিলাম এ জি আর ওদিকে ডি এইচ লম্ব টানলাম ঠিক আছে তাহলে এবার দেখো লম্ব যখন হয়ে গেল তখন তাহলে ক্ষেত্রফলের সূত্র আমাদের দেওয়া সম্ভব ঠিক আছে ক্ষেত্রফলের সূত্র আমরা বসাতে পারি কেমনভাবে দেখো যদি বলি আমরা ত্রিভুজ এ বি সি এর হাফ ভূমি আছে বি সি উচ্চতা যদি এই ছায় হ্যাঁ এটা এভাবে লেখা যায় আর ত্রিভুষ ডিএফ দেখো এখানে যদি হাফ ইনটু ভূমি ভূমি বলতে এখানে এফ ঠিক আছে ভূমি বলতে এটা ই এফটাকে বোঝাচ্ছে আর উচ্চতা বলতে এখানে কে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক দুই নং সমীকরণের মাধ্যমে আমরা ঠিক আছে এটা এইভাবে লিখতে লেখা যায় দেখালে এখানে দেখো এই দুটো সমীকরণ যদি ভাগ করে দিই আমরা কি হয় ভাগ করলে এক ভাগ দুই যদি করি তাহলে একটা অংশ কিন্তু আমাদের হয়ে গেছে বামপক্ষের ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ হচ্ছে ডিএফ ঠিক আছে এখানে থাকে বি সি ইন আর ইয়ে ফন্টু এখানে কে জাস্ট এটা আমরা তিন নং সমীকরণ দিয়ে বসাই একবার আমরা এখানে দেখো এইচ বাই কে দিয়েও আকারে লিখতে পারি এই তাতেও হবে একই কথা তার মানে কি করলাম দুটা ত্রিভুজ থেকে শীর্ষ থেকে বিপরীত বাহু অর্থাৎ ভূমির উপর লম্বটা আনলাম তাহলে কি হলো ক্ষেত্রফলের সূত্রে সূত্র লেখা যায় ত্রিভুজের ক্ষেত্রে বলার সাথে হাফ ইন্টু ভূমি এর ভূমি ছিল বিসি উচ্চতা এইচ ঠিক আছে আর এই ত্রিভুজটার ভূমি ছিল ইয়েফ উচ্চতা ডিএইচ অর্থাৎ সংক্ষেপে আমরা কে ধরে নিয়েছিলাম তাহলে দেখো এই দুটো যদি সমীকরণ আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু হাফ হাফ কেটে গেল আর এখানে বিসি ইন্টু এইচ আর এফ বিসি বাই এফ এইচ বাই কে এটা লেখা যায় ঠিক আছে এবার দেখো আমরা যে অঙ্কন করার পরে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজটা কই দেখো ত্রিভুজ এবি আর একটা ত্রিভুজ হয়েছে ত্রিভুজ ডিইএইচ এই দুটা ত্রিভুজের ভিতরে আমরা একটু সদৃশ প্রমাণ করে আসি দেখো কিভাবে করা যায় যেহেতু এরা মূলত দুটা ত্রিভুজ সদৃশ ছিল সেক্ষেত্রে কিন্তু বি ই ইকোনের সমান ছিল আর এ কোনটা ডি কোণের সমান আর কোণ ছিল এফ কনের সমান তাহলে আমরা এই যে ছোট দুইটা ত্রিভুজ নিলাম এ পাশে এটা তাহলে এই দুইটা ত্রিভুজের ভিতরে দেখো আমরা বলতে পারি এ বি জি এই কোন আছে টু আছে এইচ এটা যেহেতু একটা লম্ব তাহলে এই কোনটা অবশ্যই সমকোণ তাই কি না তাহলে সমকোণের বিপরীত বাহুর আর এখানে একটা সমকোণের বিপরীত বাহুর এই বাহুর অনুপাতগুলো সমান হবে ঠিক আছে তাহলে আবার এখানে কিন্তু যেহেতু লম্ব হিসাবে এই দুটো কোণ আমরা লিখতে পারি এ বি আর একটা আছে ডি এইচ ই যেহেতু এটা সমকোণ অঙ্কন অনুসারে আসছে আর কিন্তু প্রথম অবস্থায় দেয়া ছিল বি কোণটা এই তাহলে দুইটা কোন যদি সমকোণ হয় সরি দুইটা সমান হয় কোন তাহলে অবশিষ্ট আর একটা কোনও সমান হয় অবশিষ্ট এটাই সদৃশ্যতার নিয়ম অবশিষ্ট দেখো বিএজি আর একটা আছে অবশিষ্ট দুইটা সমান হলে বাকিটা সমান হতে বাধ্য ইডিএইস তাহলে ত্রিভুজ দায় কী হয়ে গেল এবার বি জি ও ত্রিভুজ ডিই এইচ সাদৃশ্য তাই তো তথা সাদৃশ্য কণি এটা আমরা বলতে পারি ঠিক আছে তাহলে এই দুটা ত্রিভুজ আমরা নিয়ে দেখলাম কী যে অঙ্কন অঙ্কনের পরই যে দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখো সেখানে কি হলো সেখানে বিকনের সাথে ইকন কিন্তু অটো সমান ছিল কারণ এটা স্বদৃশকণি আর যেহেতু এ জিটা বিসির উপর লম্ব তাহলে জি বিন্দুতে এটা কোনটা সমকোণ আবার ডিএইস কিন্তু ইএফের উপর লম্ব তাহলে লম্ব যদি হয় এ কোনটাও সমকোণ তাহলে দুটা কোন সমকোণ হিসাবে সমান দেখালাম আর একটা কোন ছিল অবশিষ্ট একটা কোন সমান হতে বাধ্য দুটা কোনো ত্রিভুজের দুইটা কোণ আরেকটা ত্রিভুজের অর্থাৎ একটু অপরটি যদি দুটা কোন দুটা কোন মিলে যায় তাহলে বাকি কোনটাও কিন্তু সমান হতে বাধ্য হয়েই যায় আর সমান যদি হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো এই দুটা ত্রিভুজ সদৃশ্যকণি আর সদৃশ্যকণি হলে দেখো উপপদ্র পাছে আমরা বলছিলাম দুটা ত্রিভুজ সদৃশ্যকণি হলে ওদের বাহু অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে তাহলে এখান থেকে আমরা কি লেখা যায় দেখো সমানুপাতিক বলতে বোঝাচ্ছে তাহলে বি কোণে বিপরীত বাহু ছিল এজি এজি বাই ই কোণে বিপরীত বাহু আছে ডিএইচ যে কোন সমান তার বিপরীত কোন জি কোণে বিপরীত বাহু আছে বি আর এইচ কোণে বিপরীত বাহু আছে ই এবার অবশিষ্ট কোণের বিপরীত বাহু আছে বিজি আর এখানে ই এইখানে কিন্তু বইতে একটু সংক্ষিপ্ত আকারে করে দেয় আমরা একটু ভেঙে দেখা দেখাবো এবার এজি বাই ডিএইচ মানে এইচ বাই কে এটাকে আর একটা লাইন দেখো আমরা একটু বৃদ্ধি করে লিখতে পারি এইচ বাই কে ইকাল টু এবি বাই ডিই আর বিজি বাই ইএইচ ঠিক আছে এটা লিখতেই পারি এটা যদি হয় দেখো আমরা কি হলো দ্বিতীয় ত্রিভুজ যদি কোনি হয়ে গেছে তাহলে সদৃশ্যকণী হলে ওদের বাহুগুলোর সমানুপাতিক হবে প্রত্যেকটা যে সমান সমান কোণের বিপরীত বাহু অনুপাত সমান ঠিক আছে বি কোণের টাচ এ এইচ ছিল এটা ছিল আর জি কোণের টাচ এবি ছিল এখানে ডি ছিল অবশিষ্ট কোনোটাচ ছিল এখানে বি এখানে এ এবার নিচে যদি এ জি বাই আমরা ধরে নিয়েছিলাম ডিএইচ তাহলে এইচ বাই কে রেখে দিলাম এবার দেখো মূলত আমি যে ত্রিভুজটাই মূল ত্রিভুজটা ঠিক আছে মূল যে ত্রিভুজ ছিল এবিসি আর ডিএফ এরা কিন্তু সদৃশ্যকণী তাই না ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ এরা কিন্তু মূলতভাবে সদৃশ্যকণি প্রথম থেকেই সাদৃশ্য তাহলে এদের বাহুগুলোর অনুপাত সমান একই কাজে আমরা বলতে পারবো অর্থাৎ তখন আমার অনুরূপ বাহে এ বি বাই ডি বিসি বাই ইএফ আর একটা আছে এসি বাই ডি এটা আমরা বলতেই পারি ঠিক আছে তিনের পরে যদি আমরা এটাকে ধরো চার দিলাম আর এটাকে পাঁচ দিলাম তাহলে এই চার আর পাঁচ থেকে দেখো কি লেখা যায় এটা কিন্তু মূল দুটা ত্রিভুজ প্রথম থেকেই সদৃশ্য ছিল তাহলে প্রথম থেকে যদি সদৃশ্য থাকে তখন তাদের বাহুগুলোর অনুপাত কিন্তু সমান অনুরূপ বাহুগুলো যেগুলো ঠিক আছে এবি ডি এরকম তাহলে এবার দেখো এখানে কিন্তু এবি বাই ডি ই আসে এখানে এবি বাই ডি আছে খেয়াল করেছ তাহলে এইচ বাই কে এর জায়গায় যদি এবি বাই ডি লিখি আবার এবি বাই ডি এর জায়গায় যদি বিসি বাই এফ লিখি তাহলে কিন্তু এইচ বাই কে টু কিন্তু কি লেখা যায় তাহলে মূলত দেখো আমরা যদি একটু আলাদা এভাবে লিখি এইচ বাই কে মানে কিন্তু এবি বাই ই এটা লেখা যায় আবার এবি বাই ডি মানে কিন্তু বিসি বাই এফ বিসি বাই এফ বইতে এরা একবারে এই লাইনটা লিখছে কিন্তু এই দুটো আর ভেঙে দেখায়নি ঠিক আছে তোমরা একটু ভেঙে করবা দেখবা তোমাদের এটা বুঝতে সুবিধা হবে মনে রাখতেও সুবিধা হবে তাহলে এইচ বাই কে মানে এবি বাই ডি আবার এবি বাই ডি মানে দেখো বিসি বাই এফ তাহলে এই যে এইচ বাই কের মানটা আছে বিসি বাই এফ পেয়ে গেলাম এটা তিন নং সমীকরণে যদি বসায় দিই দেখো আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিএফ আর বিসি বাই ইএফ ঠিক আছে ইন্টু আবার বিসি বাই ইএফ তারা মানে আমাদের কিন্তু প্রমাণ হয়েই গেছে অর্থাৎ এখান থেকে একবারে আমরা বলতে পারবো যে কী দেখো ত্রিভুজ এবিসি ইস টু আছে ত্রিভুজ ডিএফ বাই এই যে ওপরে ওপরে গুণ করো কি হবে বিসি স্কয়ার আর নিচে নিচে গুণ করো তাহলে ইএফ স্কার এই এটা কিন্তু আমাদের হয়েই গেল এই যে সেই প্রমাণ আমাদের শেষ তাহলে একেবারেই সহজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রথমে আমরা একটা দুটো ত্রিভুজ সদৃংশ কণি যেহেতু নেওয়া হয়েছে তারপরে দুটা লম্ব টানছিলাম টানার পরে কি দেখলাম তাদের যদি ক্ষেত্রফলটা আমরা দেখাইছিলাম দুইটা ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে সেটা দুটো ভাগ করে রেখে দিয়েছিলাম তারপরে কি করলাম যে ছোটো দুটো ত্রিভুজটাকে আমরা সদৃশ্যকণি দেখালাম ঠিক আছে বিকণ ইকন সমান ছিল আর এ দুটো লম্ব ছিল সেই হিসাবে সমকোণ অবশিষ্টকোণটা সমান তাহলে ত্রিভুজ দায় সদৃশ কণি ছিল তখন তাদের বাহুগুলোর অনুপাত এই যে লাস্টে আমরা এটা এটা দেখাইছিলাম ঠিক আছে এখানে বাহুগুলোর অনুপাত সমান ছিল সেখান তেইশ বাই কে একটা মান পেয়ে গেছি আর মূলত দুইটা ত্রিভুজ প্রথম থেকে কিন্তু সদৃশ্য ছিল সেক্ষেত্রে বাহুগুলির অনুপাত সমান তাহলে এই দুটা থেকে আমরা একটা তুলনা করলেই কিন্তু এইচ বাই কে এর মানটা বি বাই ডি সেখানে বিসি বাই ডি এ বসায় দিতে পারি তার মানে এই দুটো যখন গুণ করবা দেখো এইচ বাই কে ছিল এখানে সেই তাহলে মানটা বসিয়ে দিলে আমাদের কে সেই প্রমাণটা কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে যাক এবার আসি পরবর্তীতে আমরা একটা চোদ্দো পয়েন্ট একের একটা সৃজনশীল না একটা অনুশীলনীর থেকে একটা জ্যামিতি আমরা দেখাই দেখো বলছে যে ত্রিভুজ এবিসি ঠিক আছে ত্রিভুজ এর এবিবাহুস তো একটা বিন্দু এক্স ঠিকই আছে যদি ত্রিভুজ এর আমরা এবিসি ধরে এরকম একটা নিলাম এই তাহলে এ বি সি কোনো একটা বিন্দু নিলাম এক্স সাপোজ আমরা এক্স নিলাম এখানে এক্স ঠিক আছে এবং এ এক্স রেখার তাহলে অবশ্যই এ এক্স যোগ হবেই এ এক্স রেখার উপর একটা বিন্দু নিলাম ও ঠিক আছে তারপরে প্রমাণ করতে হবে এ ও বি এ সি তাহলে আমরা একটা অঙ্কন কি করব দেখো অঙ্কনে আমরা বি ওটা আর ওসিটা সিটা যোগ করে দিলাম ঠিক আছে বিও আর ও সিটা যোগ করে দিলাম তাহলে আমাদের কিন্তু বিশেষ সাধারণ নির্বাচন এটাই বিশেষ নির্বাচন যদি আমরা মনে করি মনে করি এ যে বিসি এর বিসি বাহুর উপরস্থ একটা বিন্দু এক্স তাহলে এ এক্স যোগ করলাম তাহলে এক্সের উপর ও একটা বিন্দু নিলাম তাহলে ও সাথে যোগ হয়ে যাবে ও কমা বি আর ও কমা সি যোগ করি ঠিক আছে এখানে ওর সাথে বি আর ওর সাথে সি কিন্তু এটা যোগ হয়ে যাবে যোগ করার পরে কী প্রমাণ করতে হবে ত্রিভুজ দেখো এ ও বিচ টু ত্রিভুজ এ ও সি ইকাল টু আছে এক্স ইস টু আছে এক্স সি ঠিক আছে এটা এটা যদি আমরা আমাদের এখন প্রমাণ করতে হবে তো খেয়াল করো প্রথম থেকে আমরা দেখি ত্রিভুজ বিও এক্স আর ত্রিভুজ হচ্ছে সিও এক্স এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো প্রমাণের দিকে তাকাও ত্রিভুজ বিও এক্স আর একটা ত্রিভুজ আছে দেখো এক্স প্রত্যেকের কিন্তু কি উচ্চতা একই তাই কিনা এখান থেকে যদি আমরা লম্ব টানতাম হ্যাঁ অর্থাৎ এই দুইটা ত্রিভুজের কিন্তু উচ্চতা এক তাহলে যদি কোনো আমরা এর আগে দেখেছি যদি দুটি ত্রিভুজের উচ্চতা এক হয় তাহলে তাদের কি ক্ষেত্রফলের সাথে ভূমি সমানুভাতিক হয় তাই তো এই উপ অর্থাৎ এই অধ্যায়ের প্রথম দিকে আমরা যে থিওরি ছিল অর্থাৎ ক্লাস নাম্বার একেই আমরা এটা বুঝিয়েছি যে কোনো ত্রিভুজের উচ্চতা যদি এক হয় দুটি ত্রিভুজের উচ্চতা যদি এক হয় তাহলে তাদের ক্ষেত্রফলের সাথে কে হবে ভূমি সমানুপাতিকা তাই তো দুটি ত্রিভুজের উচ্চতা যদি একই হয় তাহলে তাদের ক্ষেত্রফলের সাথে এই যে ক্ষেত্রফলের এর সাথে ভূমির অনুপাত সমান বি এক্স ইকাল বাই এক্স সি এটা এক নম্বর আমরা বলতে পারি এখন দেখো এখন ত্রিভুজ আবার এ ও বি ত্রিভুজ দেখো এ বি আরও আর একটা ত্রিভুজ পেয়ে গেছে দেখো এক্স ত্রিভুজ বিও এক্স এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো ত্রিভুজটা তো এইভাবে আছে এই এরকম তাহলে আমরা যদি এইভাবে আমরা একটা দেখো কল্পনা করে নিই তাহলে কিন্তু কী হবে দুটেরই কিন্তু উচ্চতায় একই তাই তো অর্থাৎ এই যে আবারও তাই এ ও বি ত্রিভুজ আর বিও এক্স এই দুটো ত্রিভুজেরও কিন্তু উচ্চতা একই আর উচ্চতা যদি একই হয় তাহলে কী হবে ভূমি এদের ভূমি আছে এ ও বি মানে আছে এ আর বিও এক্সের আছে এক্স ও ঠিক আছে এই এটার আমরা দুই নম্বর দিয়ে রাখি এবার আরও আর একটা তৈরি করা যাবে দেখো উপাসে আছে আরো দুটা একই ক্ষেত্রে দেখো এও সি আছে তাই না এই যে এ ও সি এই একটা ত্রিভুজ আর এক্স ও সি এই দুইটা ত্রিভুজের কিন্তু এই দেখো উচ্চতা একই অর্থাৎ এটা যদি ভূমি হয় এই তাহলে কি এরকম ধরলাম তাহলে দেখো এই দুইটার অবশ্যই উচ্চতা একই তাহলে যদি উচ্চতা এক হয় তাহলে সেখানে আবার কি লেখা যায় এই একই থিওরি লেখা যাবে ভূমির সাথে সমানুপাতিক অর্থাৎ ত্রিভুজ এ ও সি ত্রিভুজ এ ও সির সাথে ত্রিভুজ এক্স ও সি অর্থাৎ এক্স দিলাম সিও এক্স যদি দিই তাহলে এদের ভূমিকোনটা এদের ভূমিতে দেখো এ ও বাই এক্স ও যেহেতু এটা একই একই সাইডে তাই তো তাহলে এইটা ত্রিভুজের হ্যাঁ এই যে এই অংশটা ত্রিভুজ তো এ এইভাবে আছে সাপোজ এই তাহলে এই যদি আমরা এটাকে কল্পনা করে নিই তাহলে এই যে উচ্চতা একই তাহলে এইটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফলের সাথে এই ভূমির অনুপাত সমান ঠিক আছে এই যে তাহলে এই যে দুই আর তিনে দেখো বাম সাইড সমান সরি ডাইন সাইড সমান ঠিক আছে দুই ও তিনের দেখো এই যে এই অংশ কিন্তু সমান তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং দিয়ে বাম অংশ দুটো সমান লিখতে লেখা যায় সুতরাং ত্রিভুজ এ ও বি এ ও বি ত্রিভুজ এক্স ইকাল টু ত্রিভুজ এ ও সি আর ত্রিভুজ তোমার এক্স এটা লেখা যায় এটা যদি যায় দেখো আমরা একটু আড়াড়ি একান্তকরণ করে দেখলাম এই ত্রিভুজ এও বি আর এ ও সির জায়গায় এটা আসবে এ ও সি আসলো আর এখানে এটা এখানে চলে গেল ত্রিভুজ বিও এক্স আর একটা আছে ত্রিভুজ সিও এক্স এই ঠিক আছে এটা কিন্তু এইভাবে লেখা যায় তোমরা খেয়াল করো এটা কি কীভাবে লিখলাম সমীকরণের সমীকরণে দেখো ডান সাইড দুটো সমান তাহলে ডান সাইড যদি সমান হয় বামপক্ষ অবশ্যই সমান হবে তাই তো বামপক্ষ দুটো সমান লিখলাম এই তারপরে দেখো আমরা একটু কিন্তু কী করছি একান্তকরণ করে নিয়েছি কোন একটা চেঞ্জ করে নিয়েছিলাম বিওক্সের সাথে এওসি এটা কোনি চেঞ্জ করার পরে দেখো আমাদের এই বিওক্স আর এক্স এর মান কিন্তু দেখো এক নং থেকে পাইছি এই যে এক নংয়ে কী দেওয়া আছে এক্স আর এক্স এই যে তাহলে আমরা বা দিয়ে একটু লিখতে পারি ত্রিভুজ এও বি আর ত্রিভুজ আছে সি ঠিক আছে এটা আর এর বিএক্স আর সি এক্সের আগে কী লেখা যায় বিএক্স বাই এক্স সি তাহলে যেহেতু এটা অনুপাত আমরা যদি একটু ভেঙে ভাগটাকে অনুপাত আকারে আমরা একটু লিখে দিলাম এখানে অর্থাৎ এটা এস টু ত্রিভুজ এ ও সি ইকাল টু হবে বিএক্স এস টু সি এই তাহলে এই ছিল তোমার আমাদের প্রমাণ ঠিক আছে এই ছিল চোদ্দো পয়েন্ট একের একটা এক্সট্রা তাহলে দেখো এগুলো খুবই সহজ এবং সহজলভ্য ঠিক আছে খুব সহজেই কিন্তু এই জমিটা হয়ে গেল কী ছিল প্রথমে আমি হালকা আবার একটু বলে আসি দেখো দেখো দুইটা ত্রিভুজ একটা ত্রিভুজ ছিল তার বিসি বাহুর এই যে বিসি বাহুর উপরে একটা বিন্দু ছিল এক্স আর তারপরে এক্স আমরা যোগ করে দিয়েছি এক্সের উপর একটা বিন্দু ও নিয়েছি ও আছে এখানে বলা আছে ও একটা বিন্দু তাহলে ও যদি বিন্দু হয় এটা আমরা একটু প্রমাণ করে এই অঙ্কন করে নেবো ও বি আর ও সি যোগ করে নিয়েছি তারপরে দেখো আমরা ওই একটা থিওরি অবলম্বন করেছি অর্থাৎ দুইটা ত্রিভুজের দুটি ত্রিভুজের উচ্চতা যদি এক হয় তাহলে তাহলে কি ক্ষেত্রফলের সাথে তাদের ভূমি সমানুপাতিক হবে তাহলে আমরা ত্রিভুজ ও এক্স ত্রিভুজ সিও এক্স এই দুইটা ত্রিভুজে দেখো উচ্চতা এক তাহলে তাদের ক্ষেত্রফল এটা ক্ষেত্রফলের সাথে তাদের এই যে ভূমি ভূমির অনুপাত সমান দেখালাম আর কি দেখালাম দেখো এ পাশে আরও আছে এ ও বি আর বিও এক্স এটাও যদি এই যে এই সাইডে আমরা ধরি নেই তাহলে কিন্তু একই ভূমির উপর অবস্থিত একই ভূমির উপর যদি অবস্থিত হয় তখন তাদের ক্ষেত্রফলের সাথে কি হবে ক্ষেত্রফলের সাথে তাদের এই ভূমির অনুপাত সমান আবার অনুরূপভাবে দেখো এভাবে লেখা যায় এখানে এ ও সি ত্রিভুজ আর এক্স ও ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের সাথে আবার ক্ষেত্রফল ঠিক আছে দুটি ত্রিভুজে তোমার উচ্চতা এক তাহলে ক্ষেত্রফলের সাথে ভূমির এই অনুপাত সমান ঠিক আছে এটা আমরা সহজে লিখতে পারি তারপরে আমরা কি করলাম যে দুই তিনের ডাইন সাইড সমান হয়ে গেছে বলে বাম সাইড সমান লিখলাম তারপরে একটা সাইড চেঞ্জ করে দিয়েছি অর্থাৎ এখানে দেখো আড়াড়ি গুণ করে যেটা কোন আর একান্তকরণ অর্থাৎ বিও এক্স নিচে ছিল এটা ওপরে আর এটা নিচে নিয়ে গেছে তারপরে এই এটার মান কিন্তু এক নং সমীকরণ থেকে আমরা পেয়ে গেছি বিএক্স বাই এক্সসি এই মানটা বসিয়ে দিলেই আমাদের সেই যে প্রমাণটা চেয়েছিল এ ও বি আর এ ও সি ঠিক আছে তার সাথে যে বাহুগুলো দুটার এই অনুপাত সমান এটা আমরা দেখালাম তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আর ভালোভাবে পড়াশোনা করো এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের জন্য আরও যদি বোঝে বুঝতে অসুবিধা হয় আর বোঝার আরও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে ঠিক আছে আর চ্যানেলকে ভালো লাগলে কি করবে লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে